এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে হচ্ছে মঙ্গলবার 21 নভেম্বর, আজকে সকাল 12টা থেকে, এখন বাজে 12টা, 12টা থেকে ব্লগটা স্টার্ট করছি, চলো দেখাই। তো দেখো, আমি চলে এলাম রান্নাঘরে। এখন হচ্ছে আলু আর এটা পোস্ত বাটা। পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত হবে। আর এটা মাছ ধোয়া হয়ে গেছে, মাছের ঝাল হবে। আর আমার মাছ ভাজা, যেহেতু আমি ঝাল খাই না। এটা ডাল সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য ওতে তুলে দিয়ে টকের ডাল খাবে, ওই জন্য ওর জন্য টকের ডাল, আর বাদ বাকি সবার জন্য এমনি ডাল। তো পোস্ত রেডি হয়ে গেছে, এবার পোস্তটা নেড়ে নিচ্ছি, বাড়িটায় ঢালবো। এ দেখো ডাল, এটা ওর জন্য টকের ডাল হয়ে গেছে, আর এটা পোস্ত আমাদের মাছের ঝাঁচ। ইভিনিং ফ্রেন্ডস, এখন হয়ে গেছে সন্ধে, আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি একটু স্টপ শপে, কয়েকটা জিনিস কেনার আছে। তো চলো বেরিয়ে দেখাই। আর আমি দু এক মিনিটে যে মেকআপটা, ওই মেকআপটা করে নিয়েছি। তো চলো তোমাদের এবার দেখাই কী কী কিনছি। তো চলো যাওয়া যাক। আজকে রাত্রিরে ডিনার হবে চিকেন, যেটা আর রুটি বা পরোটা, আর যেটা ও আনলো। এখন এবার আমরা একটু বেরোবো, তোমাদের বললাম, চলো তাহলে বেরিয়ে পড়ি, বেরিয়ে দেবো তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখন বেরিয়ে পড়লাম গাড়ি করে, ও আর আমি যাচ্ছি স্টপ অ্যান্ড শপে, আর ও একটু ফুচকা খাবে, আর মায়ের জন্য নিয়ে যাবো। তো চলো তোমাদের দেখাই। তো এখন যাচ্ছি, আমাদের বাড়ির পাশের এই একটু গলিটা দিয়ে বেরোলাম, এবার চলে এলাম। আর রোডের সাইডেই স্টপ অ্যান্ড শপ, এটা এবার চলে এলাম, রাস্তা ধার দিয়ে যাচ্ছি। সামনেই স্টপ অ্যান্ড শপ, কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো চলো এখন ফুচকা খেয়ে নিচ্ছে আগেই, আর মায়ের জন্য আসার সময় নেব। তো এখন একটু কফির কয়েকটা পাতা নিয়ে নেব, নেসক্যাফে, আর কয়েকটা ওল লেস নেবে, বেশি কিছু আজকে নেওয়ার নেই। আর চিকেন মশলা খুঁজছিলাম কিন্তু পেলাম না ভালো, যাই হোক বাড়িতে আছে, এখানটা খুঁজছিলাম। আর রেড চিলি আগের দিনই নিয়েছি, তাই আজকে নেবো না। ও জোয়ান নিয়েছে, লেস নিয়েছে, আর কয়েকটা জিনিস নিয়েছে ওর খাবার। আর এবার চলো বিলিং করি, এবার আমরা বেরিয়ে পড়লাম, ফুচকার স্টলের কাছে চলে এলাম মায়ের জন্য চুরমুন নেবো বলে। চুরমুন নিয়ে এবার বাড়ি চলি, চুরমুন নিয়ে। দেখো স্টপ অ্যান্ড শপ থেকে এসে মা, আমি আর ও একটু হেঁটে হেঁটে বেরিয়েছিলাম, একজন টাকা তোলাচ্ছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, ওই জন্য তার বাড়ি গিয়েছিলাম। তো তখন আমি চলে এসেছি বাড়ি, আর কিনেছি কয়েকটা জিনিস তখনই দেখালাম। এখন আমি একটু কফি বানাবো সবার জন্য। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, দেখাচ্ছি তোমাদের কফি বানাচ্ছি, চলো। চলে এলাম রান্নাঘরে, আর জলটা গরম হয়ে গেছে, এবার আমুল দুধটা, লিকুইড আমুল দুধ পাইনি, ওই জন্য পাউডারটাই দিয়েছি, দিয়ে একটু গুলিয়ে নিই ভালো করে, এবার কফিটা বানাবো বলে। তো দেখো ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর এরপর আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ পাতলা হয়ে গেছে, ওই জন্য আরেকটু আমুল দুধ দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব চিনি, চলো চিনিটা বার করে নিয়ে দিয়ে দিচ্ছি, হাতে করে দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি একটু আরেকটু নাড়িয়ে নেবো ভালো করে, যাতে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় এর সাথে। আর লাস্ট আমি দেবো আরেকটু ভালো করে নাড়িয়ে নিয়ে, এবার আমি লাস্টে দেব হচ্ছে কফি, কফি পাউডার, নেসক্যাফের কফিটা নিয়েছি পাউডারটা। তো চলো আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিই, আর কফি বানাচ্ছি 4-5 জনের জন্য, তো একটু বেরোলে এসে খাবে। আর আমি এখন বানাচ্ছি, বাবা উঠলে যাচ্ছে, আস্তে করে দিলাম গ্যাসের নবটা। তো এবার সব শেষে দিয়ে দেবো কফি পাউডারটা, দাঁড়াও এবার দিয়ে দিচ্ছি কফি পাউডার, যা পড়ছে না কেন কি জানি, দাঁড়াও এবার পড়ছে, কফি পাউডার আমার দেওয়া হয়ে গেছে। কফি মাদার ডেয়ারি বা রেড কাউ লিকুইড মিল্কে ভালো হয়, বা এটাতেও ভালোই হবে মনে হচ্ছে, যদিও বা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখো আমার কফি রেডি হয়ে গেছে সবার জন্য, ভালো করে একটু নাড়িয়ে নিই, এরপর আমি কফিটা নামিয়ে নেব। তো আর একটু ফুটে গেল কফিটা, এবার অফ করে দিলাম,
আর নিয়ে নিয়েছি একটা গ্লাস, এবার এর মধ্যে ঢেলে নিলাম। আর এই কাপগুলোতে আমি কিনে এনেছিলাম, আগের দিন দেখিয়েছিলাম। এই কাপে একটু ঢেলে নিচ্ছি তিনজনের জন্য। তো চলো এবার নিয়ে যাই, তো চলো এবার নিয়ে যাই। রান্নাঘর থেকে চলে এলাম ঘরে, আমি বিস্কুট নিইনি, ভালো লাগছে না, ওর জন্য মাথা যন্ত্রণা হচ্ছে, জন্য কফি নিয়ে চলে এলাম বানিয়ে। তোমাদের দেখালাম কেমন বানিয়েছি, কফি খেতে আমার একটু ভালোই লাগে বেশি। তো চলো আমি এখন খেয়ে নিই, তো তোমাদেরকে আবার দেখাচ্ছি চিকেন হচ্ছে রাত্রিতে। চলো মা। A few moments later, দেখো এবার আমি চলে এলাম লাস্টে, এটা ডিনার হবে চিকেন আজকে আর রুটি। তো সব মশলা নেওয়া হয়ে গেছে, মা আলুটা ভেজে তুলছে, আর এবার রেড চিলি, চিকেন মশলা, চিলি ফ্লেক্স সবই নেওয়া হয়ে গেছে। আর এটা মা একটু কষে নিচ্ছে, চিকেন আলু ছাড়া ও যেহেতু খেতে চায় না, ওই জন্য মা একটু আলুই দিয়েছে। আর একদিন আলু ছাড়াও করি, কিন্তু আজকে আলু দিয়েই করছে। আর এবার হালকা হট গরম জল নিয়েছি, ওর মধ্যে মা দিয়ে দিচ্ছে গরম জল দিয়ে। এবার এটাকে একটু নাড়ানো হচ্ছে, এবার অফ, এবার গ্যাসটা জোরে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চিলি ফ্লেক্স একটু ওপরেই দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার দেখে না, ফুটে যাচ্ছে। আর লেগ পিসও আনে, আগে বাবা আনতো, এখনও আমার জন্য দাদার জন্য আনে। তো এটাই ডিনার, তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কী ডিনারে হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে, বাই।